হাই স্যামসাং ইউজার্স, তোমাদের কাছে যত পুরনোই স্যামসাং এর যে কোনো স্মার্টফোন থাকুক না কেন, তোমাদের সকলের জন্য একটা গুড নিউজ আমার পক্ষ থেকে না স্যামসাং এর পক্ষ থেকে। এমন একটা ফিচার্স পেতে চলেছো যেটা তোমার স্মার্টফোনকে অনেক বেশি ভালো করে দেবে। আচ্ছা, DSLR ক্যামেরার দাম তো অনেক বেশি, বাট এই DSLR ক্যামেরা যদি তোমার স্মার্টফোনের মধ্যে পেয়ে যাও তাও আবার পকেট ফ্রেন্ডলি দামে, আর তার সঙ্গে তোমার ব্র্যান্ডটাও কিন্তু দুর্ধর্ষ অবশ্যই বলবো। আর হ্যাঁ, এমন একটা স্মার্টফোন যে স্মার্টফোনে প্রসেসর একদম চাঙ্গা, 5G স্মার্টফোন, আর ক্যামেরা, হ্যাঁ এটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, তাও আন্ডার 20,000, বা ভাবা যায় এরকম বেশ কিছু এক্সাইটিং আপডেটের সাথে আমি সুমন প্রত্যেককে সালাম এবং নমস্কার জানিয়ে আমাদের পথ চলা শুরু করি। আচ্ছা, তোমাদের প্রত্যেককে বলে রাখি, যদি ভিডিও এখনো লাইক না করে থাকো একটা লাইক, আর ভালো না লাগলে তোমার দায়িত্ব, পরে গিয়ে ডিসলাইক করে দাও। তো আমাদের প্রথম আপডেট যেটা বলছিলাম, এমন একটা স্মার্টফোন যে স্মার্টফোনে আমরা প্রসেসর তো চাঙ্গা পাচ্ছি, তার সঙ্গে এইটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোনও বলা যেতে পারে। প্রথম নিউজ iQOO কে দিয়ে দেব। iQOO কিন্তু এখন ভালো কাজ করছে, আর তোমরা জানো iQOO এখন টপ 1 নম্বরে চলছে। হ্যাঁ, তো iQOO এর পক্ষ থেকে iQOO Z6 Lite 5G লঞ্চ হতে চলেছে এই মাসে, এবং এখানে আমরা প্রথম স্মার্টফোন দেখব যে স্মার্টফোনে প্রথম 4 সিরিজের একটা গেমিং প্রসেসর থাকবে। 120Hz এর আমরা এখানটাই হাই রিফ্রেশ রেট পাবো, 5000 এমএএইচ এর ব্যাটারি, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এবং এখানে যে দামটা রাখা হয়েছে সেটা 15,000, মানে 20,000ও যেতে হবে না। তো এক, এটা 5G স্মার্টফোন, দুই, এটা গেমিং প্রসেসরের সাথে আসছে, তিন, ক্যামেরা দুর্দর্শ হতে চলেছে। দ্বিতীয় আপডেটটা শুনে খুব ভালো লাগবে, আমি বলছিলাম না যে এমন একটা স্মার্টফোন যে স্মার্টফোনে তোমরা পাবে ক্যামেরা, এবং এটি DSLRকেও হার মানাবে। আমি এখানে এমন একটা হারিয়ে যাওয়া ব্র্যান্ডের কথা বলছি যে ব্র্যান্ডের নাম নোকিয়া। নোকিয়া এবার বেশ কম দামে একটা স্মার্টফোন আনছে, নাম দেওয়া হয়েছে X সিরিজে, নোকিয়া X35G, যেখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো 6.43 ইঞ্চেসের, 90Hz রিফ্রেশ রেট, এবং গোরিলা গ্লাস ভিকটাসের প্রোটেকশন দেওয়া আছে, স্ন্যাপড্রাগনের 695, এবং 4200mAh ব্যাটারি, সঙ্গে আমরা এটা IP67 পাবো, 50+13 মেগাপিক্সেলের OIS পেয়ে যাবো, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এবং দাম রেখেছে 37,000, বাট অফার দিয়ে এটা 30,000 মধ্যে আমরা পেতে চলেছি। তো নোকিয়ার X35G আমার তো খুব ভালো লেগেছে, তোমরা কি বলো? আমাদের নেক্সট আপডেট, যারা স্মার্টফোন ভালোবাসো এবং যারা একটা ব্র্যান্ড হারিয়ে যাওয়া তাকে ফিরিয়ে আনতে চাও, কথা বলছি সনি গেমিং স্মার্টফোন বস, এবং এই স্মার্টফোনটার নাম হলো X5G, এবং এটা অফিসিয়াল হয়ে গেছে। আমরা 6 ইঞ্চেসের একটা OLED ডিসপ্লে পাচ্ছি, 120Hz রিফ্রেশ রেট, এখানেও গোরিলা গ্লাস ভিকটাস, স্ন্যাপড্রাগনের 8 Gen 1 থাকছে, এবং 5000mAh ব্যাটারি, এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করছে, সব থেকে ভালো 3.5mm জ্যাক এখানে দেওয়া হয়েছে, 12+12+12 এবং 12+এর আমরা ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি। সব থেকে ভালো কি জানো, এখানটাই আমরা পোর্ট্রেট যে লেন্সটা পাচ্ছি ওটা DSLR এর মতন, এবং এর যে অ্যাপারচার ওটাও DSLR এর মতন। তো DSLR কে এবার হার মানাতে চলেছে। চলো আমরা নেক্সট আপডেটে স্যামসাং। স্যামসাং কিন্তু একটা দুর্ধর্ষ আপডেট নিয়ে আসছে, এবং সেটা যে কোনো স্মার্টফোন হোক না কেন, তোমার কাছে যত পুরনোই স্মার্টফোন থাকুক সেই স্মার্টফোনে তোমরা একটা আপডেট পেতে চলেছ গুগলের সঙ্গে টাই আপ করে, এবং এই স্মার্টফোনটা সত্যি তোমায় দিবে একটা দুর্ধর্ষ পারফরমেন্স লেভেলে উন্নতি, এবং ক্যামেরাতেও আপগ্রেডেশন, খুব তাড়াতাড়ি যে কোনো সিরিজের স্মার্টফোনে তোমরা পেতে চলেছ। আমরা নেক্সট আপডেটটাও কিন্তু স্যামসাংকে দিয়ে দেবো। স্যামসাং এ সিরিজের মানে রদ বদল করতে চলেছে। এ সিরিজ আমরা জানি এর আগে লঞ্চ হয়েছিল, তো এরকমই স্যামসাংয়ের একটি স্মার্টফোন A53, এবং এই A53 একটু নতুন কালারে আসছে, এবং যেখানে আমরা 256GB ভ্যারিয়েন্ট পেতে চলেছি, তবে দাম ওই 33,000 মধ্যেই আসছে। তো এমনিতে A53 রিয়েলি ভালো, এবং সেখানে যদি আমরা 256GB প্রায় একই দামে পাই, ক্ষতি তো কিছু নেই। তো এই স্মার্টফোনটাও তোমাদের অবশ্যই ইউজ করে ভালো লাগবে। আরও একটা নিউজ স্যামসাংকে দিয়ে দিই, যারা মিড রেঞ্জ নয় একদম বাজেট ক্যাটাগরিতে স্মার্টফোন ব্যবহার করতে ভালোবাসো বা কিনতে চলেছো, আর যাদের ফার্স্ট প্রায়োরিটি স্যামসাং, তাদের জন্য এ সিরিজে আরও একটি নতুন সিরিজ, এ সিরিজের A04S। এর আগে A04 লঞ্চ হয়েছিল, তারই আপগ্রেডেশন A04S, এবং এই স্মার্টফোনটা আমরা 50+2+2 পাচ্ছি ক্যামেরা,
5 মেগাপিক্সেলের সেলফি, 6.5 ইঞ্চেসের ডিসপ্লে এবং এক্সাইনস 850 পেয়ে যাচ্ছে। ওয়ান ইউআই 4.1, 4 জিবি 128 জিবি, 5000 mAh ব্যাটারি এবং 50 ওয়াটের ফাস্ট চার্জারও পাচ্ছে। তো এই স্মার্টফোনটাও বেশ কম দামে 10,000 বলা হচ্ছে। এই দামে যদি এই স্মার্টফোন পাই তাহলে তো বলবো রিয়েলি স্যামসাং ইজ ডুইং আ গ্রেট জব। মিউই 13 চায়নাতে কিন্তু চলে এসছে এবং তার একটা স্ক্রিনশট চলে এসছে যেখানে একসাথে হোম স্ক্রিনে 4টে ক্লক দেখা যাচ্ছে। এটা কিন্তু দারুণ ব্যাপার এবং এরকম আপডেট ইন্ডিয়া এবং বাংলাদেশে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর আশা করি যারা শাওমি ফোন ব্যবহার করছো তারা বলবে এই আপডেটটা নিয়ে কেমন লাগছে তোমাদের। এবার একটু বাজেটে হাঁটি। বাজেট স্মার্টফোন রিয়েলমিও আনছে তাদের সি সিরিজের অন্তর্গত এবং নাম দেওয়া হয়েছে C30S। এটি একটি 4G ডিভাইস এবং এটি NBTC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে এবং এর মডেল নাম্বার RMX3690। খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই স্মার্টফোনটি। এবার আরও একবার নোকিয়াকে নিয়ে কথা বলি। নোকিয়া ইজ কামিং ব্যাক এবং নোকিয়া কিন্তু এখানে একটি গেমিং ফোন আমাদেরকে দিচ্ছে, নাম G60, যেখানে 4500 mAh ব্যাটারি এবং এটি FCC সার্টিফিকেশন সাইট এবং ব্লুটুথ SIG সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। দ্যাট মিন্স আসছে খুব তাড়াতাড়ি under 20,000। আইফোন যারা কিনতে চাইছো তো আইফোন 14 সিরিজের প্রায় সব স্পেসিফিকেশানই চলে এলো এবং এর ব্যাককেস অনেক জায়গায় লিস্টেড হয়ে গেছে, আইফোন 14 প্রো ম্যাক্স। এবং এখানে আমরা অলওয়েজ অন ডিসপ্লে পাবো এবং পিল সেফ ডিসপ্লে কাট আউট পাবো, 16 মানে A16 বায়োনিক চিপসেট পাবো, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবো। দ্যাটস রিয়েলি অসাম, দাম 1 লাখের উপর। আচ্ছা আমরা এবার কথা বলবো আরও একটি স্মার্টফোন নিয়ে, ভিভো। ভিভো তাদের ফোল্ডিং স্মার্টফোন ফোল্ড এস নিয়ে আসছে স্ন্যাপড্র্যাগন 8+ Gen 1 এর সাথে, 12 জিবি র্যাম, অ্যান্ড্রয়েড 12 এবং এটি গিগ বেঞ্চে দেখা গেছে এবং এর যে সিঙ্গেল কোর স্কোর 13-19 এবং মাল্টিকোর স্কোর 4045 আসছে খুব তাড়াতাড়ি। ভাই ভাইরা এইটুকুনি ছিল আজকের আপডেট। আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সঙ্গে আসবো আরেকবার নতুন রূপে। সুমন দা সাপোর্ট করো, সাথে থাকো, ধন্যবাদ।